হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর চৌধুরী টিভি চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মুখের গা, মুখের সকল প্রকার ইনফেকশনজনিত গা কিভাবে মাত্র দুই দিনের মধ্যে ভালো করব। অনেক সময় দেখা যায় আমাদের জিহ্বার মধ্যে গা হয়, জিহ্বা ক্ষত হয়ে যায়, জিহ্বার চামড়া উঠে যায়, তাছাড়া ঠোঁটের মধ্যে ক্ষত বা গা সৃষ্টি হয়, ঠোঁটের দুই পাশে গা হয়। আর সেই গা দূর করার জন্য আমরা কিভাবে একটি গরু ওষুধ তৈরি করি, আজকের ভিডিওতে আমি তা স্বচ্ছ এবং সঠিক নিয়মে আপনাদেরকে আমি দেখাবো। আর ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে এখনও যারা আমার চৌধুরী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনোই আমার চৌধুরী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এইরকম স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা সেই গরু ওষুধটি তৈরি করার জন্য আমরা তিনটি জিনিসের সংমিশ্রণে ওষুধটি তৈরি করব। একটি হলো লবণ, অন্যটি হলো বেকিং সোডা যেটি আমরা খাওয়ার সোডা নামে পরিচিত, অন্যটি হলো পানি। তো বন্ধুরা, এই গরু ওষুধটি তৈরি করার জন্য পরিমাপেরও একটা বিষয় আছে, আপনি কোন জিনিসটা কোন মাত্রা বা কোন পরিমাণে দিবেন সেটি সঠিক নিয়ম হচ্ছে এক লিটার পানির মধ্যে আপনি সেই সংমিশ্রণটি তৈরি করবেন। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি একটি গ্লাসের মাধ্যমে ব্যবহার করে দেখাচ্ছি, আপনারা যে সময় তৈরি করবেন সেটি এক লিটার পানির সাথে সংমিশ্রণ করবেন। তাহলে প্রথমে আপনারা এক লিটার পানি নেবেন। এক লিটার পানির মধ্যে দুই চামচ পরিমাণ, ছোট চামচ দিয়ে দুই চামচ পরিমাণ বেকিং সোডা দিবেন। দেখুন, আমি এক চামচ বেকিং সোডা দিচ্ছি, তারপর আরেক চামচ দিবেন। দেখুন, আমি দুই চামচ বেকিং সোডা পানির মধ্যে দিয়ে দিছি। তারপর আপনারা যে জিনিসটি নেবেন সেটি হচ্ছে লবণ। লবণ দিবেন এক চামচ পরিমাণ। দেখুন, এক চামচ পরিমাণ লবণ আমি আমার এক গ্লাসের মধ্যে আমি দিয়ে দিছি। আপনারা যে সময় সেটি তৈরি করবেন, আপনারা তৈরি করবেন এক লিটার পানির মধ্যে। এটি সঠিক নিয়ম হচ্ছে এক লিটার পানির মধ্যে সেটি দ্রবীভূত বা মিশ্রণ করা, কারণ এক লিটার পানির মধ্যে না দিলে আপনি সেটি দিয়ে ব্যবহার করতে পারবেন না। তো বন্ধুরা, এক লিটার পানির মধ্যে এই উপাদানগুলা আমি যেই পরিমাণ দিয়েছি, এই পরিমাণ এক লিটার পানিতে দিয়ে তিনটি জিনিসকে একসাথে ভালো করে মিশ্রণ করে নিন। এইভাবে ভালো করে এক লিটার পানিতে মিশ্রণ করে আপনি প্রতিদিন কিভাবে ব্যবহার করবেন, আপনি প্রতিদিন এই পানিটি দিয়ে আপনি 30 থেকে 40 বার কুলি করুন, কুলি করে পানিটা ফেলে দিন। আপনি প্রতিদিন 30 থেকে 40 বার এই পানিটি দিয়ে কুলি করুন, কুলি করে পানিটা ফেলে দিন, আপনার খাওয়ার প্রয়োজন নয়। দেখবেন আপনি এইভাবে দুই দিন ব্যবহার করার ফলে আপনার মুখের গা কিভাবে সহসায় ভালো হয়ে গেছে। এটি একটি 100% কার্যকরী। এটি আপনার যদি কারু হয়ে থাকে বা আপনার হয়ে থাকে বা আপনার আত্মীয় স্বজন কারু হয়ে থাকে, এই টিপসটি আপনি বলে দিয়েন, দেখবেন 100% কার্যকরী হবে। তো বন্ধুরা, এইরকম স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পাওয়ার জন্য আমার চৌধুরী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য সবার আগে পাওয়ার জন্য।